সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক ছয় তিন চার এক আমি সুনামগঞ্জ এক মাহী গেছি পরে এক যুবক তিনটা প্রশ্ন করছিল এর মধ্যে একটা প্রশ্ন ছিল আপনারা যে দাড়ি রাখার কথা বলেন এটা আমার যুক্তিটা আসে না আছে কত বড় চিন্তাবিদ

আপনারও ছিল না আমারও ছিল না যেহেতু দণ্ড সময় দাঁত আছিল না তোমার তুইটা রাখবে কেন ওইটা ভাঙ তাড়াতাড়ি ভাত তোরা হাতুরিয়া বাইরে হুজুর ভাঙা লাগবো না আমি বুঝছি আমার প্রশ্নের উত্তর পাইয়ে গেছি হুজুর আমি দাঁড়িয়ে রাখবো ইনশাল্লাহ এটা কিন্তু কাল্পনিক কথা বলছি না আমার জীবনের ঘটনা এটা তিনটা প্রশ্ন করছিল এর মধ্যে এটা একটা এ গাজা খাইতো গাজা হ্যাঁ গাজা খাইতো আমার প্রথম প্রশ্ন করছিল হুজুর গাজা খাওয়া না যায় যেটা আমার বুঝে আসে না

ইমানদার বান্দা বান্দির গো জমিনের মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র তোমরা সেগুলি বক্ষণ করো পানাহার করো হালাল এবং পবিত্র হালাল এবং পবিত্র দুইটা শর্ত আল্লাহ এখানে দিয়েছেন হালাল হইলে চলবে না পবিত্র হওয়া লাগবে পবিত্র হইলেই চলবে না হালাল হওয়া লাগবে দুইটা একসাথে শর্ত দুধ খাওয়া হালাল না হারাম গরুর দুধ ধরে বলে যদি গরুর দুধের সাথে একটু কসড়া মিক্স করা হয় এটা হালাল না হারাম কারণ এটার মধ্যে অপবিত্র জিনিস মিক্স হয়েছে হারাম এই জন্য হালাল এবং পবিত্র হওয়া লাগবে আমগু দেশের এক ইংরেজি বক্তা বাংলাদেশে জায়গা না পাইয়া বাইরে গেছে ওখান থেকে যায় কয় কচ্চপ খাওয়া যায় কুমির খাওয়া যায় অক্টোবাস শামুক জিনুক একবারে সব খাওয়া যায় বানাই দিতেছে আরে কয়েকদিন পরে নি কয় সাপ খাওয়া যায় চিন্তা করছেন এগুলি কি জাতের কঠিন অবস্থা উনি দলিল দিচ্ছেন কি জানেন আল্লাহ তালা আমাদের জন্য হালাম হালাল করেছেন সাগরের সব সাইদুল বাহার নাকি যে সাগরের প্রাণী সব হালাল করছেন আরে মিয়া ভাই কচ্চপ সাগরের প্রাণী না এটা ডাঙায়ও থাকে তো থাকে এটা উভয় প্রাণী এটা এক সাগরের প্রাণী না

গো শামু খাবে তেমি মাছ খাবে রুচিটা দেখেন কোথায় গেছে আল্লাহ বলেন আমি তোমাদের জন্য সাগরের প্রাণী শুধুমাত্র সাগরের প্রাণীর কথাটা বললেন সাগরের প্রাণী তোমাদের জন্য হালাল করলাম এখন মিয়া ভাই আপনি যে ঝিনুক খাবেন ঝিনুক তো উপরেও থাকে প্রাণী তো থাকে দুই জাগাই থাকে উপচর শামুকাম উপরেও থাকে নিচুতে এগুলো তো একদম শুধুমাত্র সাগরের প্রাণী নয় এগুলো উপচর প্রাণী আর কি আছে ঘুষ থাকে পানিটাও থাকে বা উপরেই থাকে বেশিরভাগ এগুলি ফুঁকা হয় আহনাফ কুরআন এবং রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমূহ সবগুলোই গবেষণা করে দেখেছে কোনটা খাবাই মানুষের জন্য শাস্ত্রের উপযোগী নয় কোনটা একেবারে সাগরের রানি নয় উপসর প্রাণী বিধান ফুকাহে আহনা পরিষ্কার বলেছে এগুলোই মাকরুয়ে তাহরিমা হারাম এর কাছাকাছি কারণ যেগুলো খবাই সেরন্তুর মুক্ত আল্লাহ সেগুলি হারাম করে দিয়েছে এটাও কোরআনের কথা এরা এখন কাটটা খাইতে চায় কচক Kasım এরা ব্যাং খেতে চায় এরা এখন সামুক খেতে চায় কাকরা খেতে চায় কুমির খেতে যায় কুমির খায় না কুমিরের কাছে যায় তুই বলে খেয়ে

আল্লাহ এই মানুষটা যদি কি আরে ফাতোয়া দেওয়ার আগে চিন্তা করা উচিত আমি কাদেরকে আমি তো বাংলা ভাষাভাষী মানুষ বাংলাদেশের মানুষ বা বাংলা ভাষাভাষী প্রায় সবাই অল্প কিছু মানুষের বাকি সবাই তো হানাফি মাযহাবের ফলোয়ার আমার এই বক্তব্যটা দ্বারা হানাফিরা বিভ্রান্ত হবে আর যে কোনো একটা মাযহাবকে ফলো করতে একসাথে সব হয় না একসাথে সব মাযহাব মানা যায় না যেটা কেমন কথা আমার যেটা ভালো লাগবে সেটাই মানবো

আপনাকে যে কোনো একজন ডাক্তারের চিকিৎসা নিতে হবে একই সাথে কয়েকজন ডাক্তারের চিকিৎসা নেওয়া যায় না আর পৃথিবীতে যত মাঝহাব আছে সব মাঝহাবের সাথে হানাফি মাঝহাব সবচেয়ে বেশি বিশুদ্ধ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইমাম আবু হানিফার কাছে ওনারা ছাত্র মাত্র ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইমাম শাফিঈ বলতেছে দুনিয়ার সব আলেমরা ছাত্র

আনকন্ট্রোল মনে করে পাখির ভাষা মাথা মা বলে রাগ মাগো মা বোন রাগ এমন একটা কথা বলবো এখন আপনাদের কেমন একটা কথা বলবো যে কথাটা মানলে দয়াল জান্নাতে সুপারিশ করে নিবে যদি না মানো প্রতিটা বেলায় কবিরা গুনাগার হয়ে জাহাজ নামের যাত্রী হইতে পারো মা বোনেরা গো ও আমার মায়েরা বোনেরা মা গো মা মনটা নরম কইরা শুনো সবারই তো মা বোন আছে আপনাদের জন্য আমাদের মায়া লাগে আপনারা জান্নাতি হন এটাই আমরা চাই আপনারাও নবীর সাফাত পান এটা আমরা চাই আপনারাও ফাতে তু জাহারা রাদি আল্লাহ হার সাথে জান্নাতে যান আমরা চাই মা এই আশাই আপনাদের কল্যাণে অনুরোধ করি আর পুরো প্লাক করবেন না রাম কবিরা কবিরা জানি মহিলারা এই কথাটা শুনলে কষ্ট পাবে বলবে হুজুর আমরা বিরুদ্ধে বাস করবো আমি যে তারা বাল্লা লাইগা কইতেছি এটা তোর চিন্তা করতে না প্রুফ করা কবিরা স্বামীকে খুশি করার জন্য প্রুফ করা যাবে না এটা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা নামান্তর কবিরা গুনাহ যুবকদের জন্য একটা আমলের কথা বললাম মা বোনদের আরেকটা আমলের কথা বললাম এই হলো আজকের সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে নসিহত মানলে মদিনাওয়ালার সাফাত পেয়ে যাবেন আশাবাদী আর যদি না মানেন আপনাদের বিচারের কাঠ গোড়ায় আপনারাই দাঁড়াবেন আমি আমার দায়িত্ব আপনাদের কাছে আমি দায়িত্ব থেকে মুক্তি নিয়ে নিলাম মানার চেষ্টা করবেন মিয়া ভাই যারা এই দাঁড়িয়ে রাখছেন না এখন তো আরো বেজার হয়ে যাবে দাঁড়িয়ে রাখতে হবে কিনা হ্যাঁ কি আওয়াজ দায়িত্ব